আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আমার দেশের বাড়ি পটুয়াখালী দুমকি থানা। আমি 7 দিন আগে এখানে ভর্তি হই, আল্লাহর অশেষ রহমতে আমি এখন মোটামুটি সুস্থ। 7 দিন আগে যে ভিডিওটা দিছিলাম ওই ভিডিওটা দেখে আসি। মূলত আমার সমস্যা হচ্ছে আমার ঘাড়ে। 1 বছর ধরে আমার ঘাড়ে হালকা হালকা ব্যথা। এর আগে স্যারের কাছে আসছিলাম, শফিউল্লাহ প্রধান স্যারের কাছে, উনি আমাকে ভর্তি দিছিল, কিন্তু আমি ভর্তি হইতে পারি না। তখন মূলত এখন আসছি, ঘাড়ে হালকা ব্যথা আছে, আবার MRI তে ধরা পড়ছে PLID, এস ওখানে একটু সমস্যা আছে। তো আমাকে ভর্তি হয়েছে, আমি ভর্তি হওয়ার জন্য আসছি এবং ভর্তি হয়েছি। এখন আমার মূলত সমস্যা হচ্ছে এই দুই সাইডে, এই যে মাংসপেশিগুলো ব্যথা করে মাঝে মাঝে শোল্ডারের ভিতরে আর ঘাড়ের পিছনের সাইডটা ব্যথা করে, মাংসপেশিগুলো কামড়ায় আর কি। এটা মূলত 1.5 বছর ধরে সমস্যা। তবে আমি একটু এক্সারসাইজ করলে, স্যার যে এক্সারসাইজগুলো দেখাই দিয়েছে ওগুলো করলে একটু ভালো থাকে, কিন্তু পরিপূর্ণ ভালো হয় না। তাই এই জন্য ভর্তি হওয়ার জন্য আসছি, আর কিছু ঔষধ নিয়ে গেছিলাম, ওগুলো খাইলেও মোটামুটি ভালো থাকে। এটা মূলত আমি কোনো দুর্ঘটনা ব্যথা পাই না। তো আমি 2-3 বছর আগে একবার দেশের বাড়ি বন্যা হয়েছিল, তো ওই লাকড়িগুলো হয়তো বা আমি পিঠে করে বহন করছি, অনেকক্ষণ গার্ডেন ওয়াই রেখেছি, এই কারণে হতে পারে। আর আমার পিয়ারালির যে সমস্যাটা, ওটা আমি 1 বছর ব্যথা পেয়েছি, পরে পাশার খাইয়ে ব্যথা পেয়েছি, বৃষ্টি হয়েছে, বৃষ্টির হাঁটা চলা করছি, তখন ব্যথা পেয়েছি, মূলত এই কারণেই হয়েছে। এর আগে আমি অর্থোপেডিক্স ডাক্তার দেখাইছি, তারপরে শফিউল্লাহ স্যারের কাছে একজন ডাক্তার দেখাইছি, তো ইম্প্রুভ হয় না। এই বিধে আমি শফিউল্লাহ স্যারের ভিডিও দেখে তারপর তার কাছে আসছি। ইউটিউবের মাধ্যমে আমি একজন ডাক্তার তখন দেখাইছি, দেখানোর পরে তখন দেখি ভালো হচ্ছে না, মানে কিছু মাসেল রিল্যাক্সিন এবং অন্যান্য আদার্স কিছু ঔষধ দিছে, তারপর সার্ভাইকাল কলার দিছে, এগুলো পরার পরে কিছুদিন ভালো থাকার পরে দেখি যে না, আবার পুনরায় ব্যথা আসছে। তখন আমি চিন্তা করলাম যে টাকা পয়সা ব্যয় করে লাভ নেই, ভালো কী আছে আপনার। তখন আমি ইউটিউবে সার্চ দেওয়ার পরে 2টা পাইছি, একটা ভিডিও পাইছিলাম আর শফিউল্লাহ স্যারের ভিডিও। তবে 2টা দেখার পরে দেখলাম যে না, শফিউল্লাহ স্যার পারফেক্ট, এবং অনেক রুগীর সাক্ষাৎকার পাইছিলাম। তারপরে আমি আসছি, দীর্ঘ 7-8 মাস আগে আসছি, তখন আমি ভর্তি দিছিলাম, তারপর তখনই ভর্তি দিয়েছিল যে এটা সামান্য সমস্যা, এটা ঠিক হয়ে যাবে। আসতে কত খারাপ খারাপ রুগী অনেক আসে, হুইলচেয়ারে করে বসে আসে, কিন্তু তারাও ঠিক হয়ে যায়। আসলে বাস্তবে দেখি তো, যে ইউটিউবেও তো দেখি যে অনেক রুগী আইসা হাঁটতে পারে না, ই করতে পারে না, তারাও তো ভালো হয়ে যায়। তা আমার সমস্যা তো সামান্য। জি আলহামদুলিল্লাহ, আমি আশাবাদী যে আমার যেটুকু সমস্যা, এটুকু স্যারের এখানে যে থেরাপিস্ট আছে তাদের চিকিৎসা একটু ইম্প্রুভ হবে, ইনশাল্লাহ এটা আমি আশাবাদী, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। এবং এখানে যারা থেরাপিস্ট আছে, স্যার আছে, যদি সুন্দরভাবে সহযোগিতা করে আমার ট্রিটমেন্টে ঠিকভাবে অবশ্যই করবে, যেহেতু আমি আসছি সুস্থ হওয়ার জন্যে। আমি আশাবাদী যে আমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবো। আজকে প্রথম দিন আজকে ভর্তি হয়েছি, আমি আশাবাদী যে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই আমি সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক এই ট্রিটমেন্টের ছিলে এবং শফিউল্লাহ স্যারের তত্ত্বাবধানে থাকে যেন আমি ভালো হতে পারি। জি আমি আলহামদুলিল্লাহ খুব দ্রুতই আমার এই সুস্থতা নিয়ে একটা ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ। দর্শক আমার ভিডিওটা তো দেখলেন, আমি গত 7 দিন আগে যে সমস্যাগুলো নিয়ে আসছিলাম, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 95% আমি ইম্প্রুভ। এখানে যারা থেরাপিস্ট আছে, খুব আন্তরিকভাবে তারা থেরাপি দেয় এবং যত্ন নেয়, যত নার্স আছে, যত স্টাফ আছে, সবাই খুব আন্তরিকভাবে খেয়াল রাখে। তা ওদের এই আন্তরিকতা এবং খেয়ালের কারণেই অনেক লোক 50% সুস্থ হয়ে যায়। তারপরে থেরাপিস্ট আছে, তারা থেরাপি দেয় প্রতিনিয়ত আইসা, ঠিক মতো কী লাগবে, আবার স্যার আসে মাঝে মাঝে জিজ্ঞেস করে যে কি সমস্যা আছে বা কতটুকু ইম্প্রুভ হয়েছে। কোনো সমস্যা থাকলে স্যারের কাছে বললে স্যারে আবার থেরাপি চেঞ্জ করে দেয়, বা থেরাপিস্ট চেঞ্জ করার লাগলে থেরাপিস্টও চেঞ্জ করে দেয়। হ্যাঁ, তারপরে আমি মনে করি যে যদি কারো কোনো সমস্যা থাকে শারীরিকভাবে ব্যথা জাতীয়, যেমন কোমরের PLID, সার্ভাইকাল স্পন্ডলাইসিস, তারপরে হাতে ব্যথা, ঘাড়ে ব্যথা, যত সমস্যা আছে, আমার মনে হয় আপনারা এই জায়গায় এসে দেখতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন। শফিউল্লাহ স্যারের উসিলায় বা আল্লাহর অশেষ রহমতে এখানে যারা থেরাপিস্ট আছে তাদের সহযোগিতায় আপনারা সুস্থ হয়ে যেতে পারবেন। আমার মনে হয় আপনারা যদি একবার আসেন, আইসা চেষ্টা করে দেখতে পারেন, বাকি উপর আল্লাহর ইচ্ছা। আমি আল্লাহর রহমতে 1 বছর ধরে মোটামুটি অসুস্থ ছিলাম, অসুস্থ না মানে মোটামুটিভাবে একটু আমার খারাপ পজিশন ছিল। এই 7 দিনের ট্রিটমেন্টে, 7 দিনের থেরাপিতে খুব আমি এখন 95% সুস্থ। একদিন আছে, আমি আগামীকালকে রিলিজ নেবো, একদিনের ভিতরে বাকি 5% সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। এখানে চিকিৎসার মানটা অনেক উন্নত, এখানে যে মেশিনারিস এগুলো আমি অন্য কোনো থেরাপি সেন্টারে দেখি নাই। এখানে অনেক উন্নত মানের মেশিন আছে,
অনেক যেটা বলে শেষ করা যাবে না। আমি স্পেশালি স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তার কারণ তার সেবা, তার প্রতিষ্ঠান অনেক আগানো। ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক এবং তার উসিলায় মানুষজন সুস্থ হোক, এসব রোগ নিয়ে আসলে আর সুস্থ হোক। আর যে আমাকে যে থেরাপি দিছে ছেলেটা যথেষ্ট ভালো, খুবই আন্তরিক এবং খুবই ভালো, আমি ওর প্রতি সন্তুষ্ট। হ্যাঁ স্যার আমাকে বলছিল যে আপনি সুস্থ হয়ে যাবেন, সমস্যা নেই, টেনশন নেই, আপনি ভর্তি হন। কিন্তু আমার ভর্তি দিয়েছিল 12-15 দিনের, কিন্তু আমার লাগে না এতদিন। থেরাপিস্টের আন্তরিকতা এবং তারা যেটু সহযোগিতা যেটা লাগে সেটা সেইভাবে দিছে, এই কারণে আমি খুব দ্রুত সুস্থ হয়ে গেছি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।